বাংলা ওয়েবসির সাথে গোয়েন্দা এবং রহস্য জড়িয়ে আছে, এরকম জবা খিচুড়ি করে দিলে কি ওয়েবসিরিজটা হিট হয়ে যাবে? আমার তো তেমন মনে হয় না। তো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। এখন আমি রিভিউ করছি হয়েছে অরিজিনাল একটা নতুন ওয়েবসিরিজ যার নাম হচ্ছে দময়ন্তী। এটার চারখানা এপিসোড 22 তারিখ রিলিজ করা হয়েছিল এবং বাকি তিনখানা এপিসোড এই লাস্ট বৃহস্পতিবার রিলিজ করা হয় এবং আমি সেটা আজকে রিভিউ করছি। কেমন কি হয়েছে এই দময়ন্তী ওয়েব সিরিজটা, এটা কি আদৌ দেখা উচিত কি উচিত নয়, এটা কি খারাপ ওয়েব সিরিজ না ভালো ওয়েব সিরিজ, এই সবকিছু ব্যাপার নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি। আর তোমরা যদি এখনো এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করো, দেন দেখা স্টার্ট করো। সো লেটস গেট স্টার্টেড। এখানে দময়ন্তী ওয়েব সিরিজের গল্প সম্পর্কে কিছু বলা দরকার। তো এখানে তুহিনা দাস অ্যাজ দময়ন্তী ক্যারেক্টারটা প্লে করছেন, যিনি এখানে একজন হিস্ট্রি প্রফেসর এবং তার সাথে সাথে তার মানে রহস্য কোথাও যদি জড়িয়ে আছে কোনো জায়গায় তাহলে সেই জিনিসগুলোর প্রতি তার খুবই ইন্টারেস্ট রয়েছে। এবং এখানে তুহিনা দাসের স্বামী চরিত্রে অভিনয় করছে ইন্দ্রাশিস রয়। তারা দুজন ছুটি কাটাতে বোলপুরে আসে, ইন্দ্রাশিস রয়ের একটা বন্ধু সেখানে রয়েছে সেই হোটেলটায়। এবং দময়ন্তী আর ইন্দ্রাশিস সেখানে আসার পর থেকেই মানে অনেক কিছু উদ্ভব ঘটনা ঘটতে শুরু হয়ে যায় এবং দময়ন্তী সেখানে কিছু রহস্যর গন্ধ পায় এবং সেগুলিকে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। এবং এই সাতখানা এপিসোডেই দেখানো হবে যে দময়ন্তী সেই কেসগুলোর সুরাহা করতে পারবে কি পারবে না, এর পিছনে কি কারণ ছিল না ছিল, হোটেলটাকে ঘিরে সবকিছু রহস্য দময়ন্তী সমাধান করবে। এই ছিল বেসিক্যালি মেইন গল্পটা। এর থেকে বেশি কিছু অবশ্যই বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। এর থেকে বেশি জানতে গেলে তোমাদের অবশ্যই দময়ন্তী ওয়েব সিরিজটা প্রয়োজন গিয়ে দেখতে হবে, এমএক্স প্লেয়ারও দেখতে হবে। এমএক্স প্লেয়ারে তোমরা ফ্রিতে দেখতে পারো, আমি এমএক্স প্লেয়ারেই দেখেছি। দময়ন্তী ওয়েব সিরিজের গল্পটি লিখেছেন হচ্ছেন মনোজ সেন। তো গল্পটা আমার মনে হয় যে একটু মিডিয়াম ছিল, কিন্তু যখন এটাকে ওয়েব সিরিজের আকারে বানানো হলো তখন হয়তো জিনিসটাকে খুবই ঝুলে গেছে আর আমার দময়ন্তী ওয়েব সিরিজটা একদমই ভালো লাগেনি। দময়ন্তী ওয়েব সিরিজটা ডাইরেক্ট করেছেন হচ্ছেন অয়ত্র সেন আর রোহন ঘোষ। তো দুজন মিলে যখনই আমি দেখেছি কোনো জিনিস ডাইরেক্ট করা হয় তখনই সেই জিনিসটা খুবই খারাপ হয়ে যায়। এই দময়ন্তী ওয়েব সিরিজটার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে। এখানে সাতখানা এপিসোড রয়েছে আর প্রত্যেকটা মানে কত ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম তো হবেই। ওয়েব সিরিজে অনেক অনেক কিছু খারাপ দিক আমি মানে লক্ষ্য করতে পেরেছি, যেমন হচ্ছে এটার স্টোরিটা খুবই একটা সাধারণ আর এখানে যে ডিটেকটিভ করা হয়েছে দময়ন্তীকে সেখানে মানে তাকে মানে সর্বশ্রেষ্ঠ দেখানো হচ্ছে, সে সব কিছু জানে হিস্ট্রি প্রফেসর হওয়া সত্ত্বেও এবং তাকে হেল্প করে তার স্বামী যে প্লে করছে আর একটা ক্যারেক্টার রয়েছে তার নামটা ভুলে গেছি, এরা তিনজন মিলে সব কেসগুলি ইনভেস্টিগেশন করতে থাকে। আর এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্সও দেখানো হয়েছে যেগুলি খুবই হাস্যকর। তো এদের তিনজন ছাড়াও এই ওয়েব সিরিজে অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের পারফরমেন্স খুবই দুর্বল। এই ওয়েব সিরিজের কাস্টিং এর ব্যাপারে আসি, তাহলে এই ওয়েব সিরিজে আমরা প্রধানত দেখতে পাবো তুহিনা দাস, চান্দ্রেয় ঘোষ, ইন্দ্রাশিস রয়, অমৃতা চট্টোপাধ্যায় আর সৌম ব্যানার্জি। এদের ছাড়াও অনেক সাপোর্টিং কাস্ট রয়েছে, তাদের কথায় পড়ে আসছি আগে। এখানে পারফরমেন্স এর কথা বলতে হয় তুহিনার, তো তুহিনাকে এর আগে ওই ব্রেকআপ স্টোরি ওয়েব সিরিজে রেখেছিলাম খুবই অল্প চরিত্রে আর এই দময়ন্তীতে সেই মানে মুখ্য চরিত্রে রয়েছে যেহেতু নামটা তারই দেওয়া হয়েছে। তো এখানে তার অভিনয়টা একটু হলেও ভালো এবং তাকে যেভাবে মানে মেকআপ টেকআপ দেওয়া হয়েছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখতে খুবই ভালো লাগছে। তো এখানে তুহিনা দাস ঠিকঠাক অভিনয় করেছে। সেকেন্ড যার কথা বলতে হয় সে হচ্ছেন চান্দ্রেয়। তো চান্দ্রেয় এখানে খুবই সুন্দর অভিনয় করেছেন, তার পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। ইন্দ্রাশিস রয়ের এই ওয়েব সিরিজে কিছুই করার ছিল না, তাই জন্য তার অভিনয়টা আমার তেমন একটা লাগেনি, তার পারফরমেন্সও মোটামুটি চলে যায়। অমৃতা চট্টোপাধ্যায়ের রোলটা এখানে মানে খুবই খুবই খারাপ লেগেছে, এক্সপ্রেশনের কথা নতুন করে কিছু বললাম না। তোমরা যদি ওয়েব সিরিজটা দেখো জানতে হবে এখানে অমৃতা কেমন কি অভিনয় করেছে। তো এদের ছাড়া বাকি যেসব স্টার্টার্স গুলি আছে তাদের অভিনয় খুবই লো কোয়ালিটির আমার লেগেছে। এই দময়ন্তী ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি তাহলে আমি যখন এটা ট্রেলার দেখেছিলাম তখন ভেবেছিলাম এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই একটা সুন্দর হতে চলেছে, কিন্তু ওয়েব সিরিজে তেমন একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি পেলাম না। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার তেমন একটা লাগেনি। তো এই ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফিটা কি বলবো মানে অনেক রংচঙে করা হয়েছে, যেটা হয়েছে প্রত্যেকটা ওয়েব সিরিজে করা হয়, কালার টোনটা খুব ভালো মতন ইউজ করা হয়। তো ওভারঅল এই দময়ন্তী ওয়েব সিরিজটার কথা যদি বলি তাহলে এই সাতখানা এপিসোডের এই ওয়েব সিরিজটা আমার একদম ভালো লাগেনি এবং আমি তোমাদের কাউকে রেকমেন্ড করবো না যে এই ওয়েব সিরিজটা দেখো, ভুল করে একবার দেখলেও দেখতে পারো। আমি ওয়েব সিরিজটা দিতে চাই হচ্ছে 2/5।
দ্যাট ইজ ইট ফর টুডেস ভিডিও। আমার এই ভিডিওটা কেমন কি লাগলো সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমার এই চ্যানেল নতুন এসে লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর লাস্ট এবার দেখানো হলো যে দময়ন্তীর নাকি সিজন 2 আসতে চলেছে, তো কি বলা যায় এইসব জিনিসের সিজন 2 চলে আসছে। ভালো ভালো যেসব ওয়েব সিরিজ গুলো বানায় হয়ে যায় সেগুলি সিজন 2 আসতেই চায় না।